তো আজকে আমার সাথে রয়েছে যে এ হচ্ছে কিরণ গঙ্গাই বঙ্গাই আমি ইচ্ছে করে কলেজের টি শার্ট পরেছি আজকে আমাকে বললে আমি খুঁজে রাখতাম হ্যাঁ তার ব্যাপার হচ্ছে যে কন্ট্রাস্টটা একদম ক্লিয়ার ভিডিও কোয়ালিটি দেখে গরিব ইউটিউবার বড় উফ উফ আর একটা কথা বলে রাখি সবাইকে মানে আমরা হয়তো কনভারসেশনে এই তুই তোকারই করবো তাই ভেবো না যে আমরা খুব অভদ্র ছেলেপেলে তো আমরা মানে একই কলেজে পড়তাম একই স্ট্রিমে মানে একই স্ট্রিমে নয় একই ইয়ারে

আরেকটা তোদের সাথে কে থাকতো অনেকেই থাকতো যারা শর্ট ফিল্ম বানাতো তো অরিত্র আমি যে মেসে থাকতাম সেখানে আসতো দেয় আমি বলতাম যে এরকম গল্প লিখেছি অরিত্র বলতো যে করবো করবো আর এটা অনেকেই জানে হয়তো মানে অনেকেই জানে আবার অনেকে জানে না আমার ইউটিউব চ্যানেল একদম প্রথম দিকের ভিডিও দা মাইন্ড ইন দি ওইটা কিন্তু অরিত্রই লেখা অনেকে দেখি আমার সুনাম করে খুব সুন্দর লিখেছ কি আমি বলি যে আরে আমি লিখিনি ভাই ওটা অহিত্র লেখা আমি আমি জাস্ট শুট করে বানিয়েছিলাম যে সেখানে ভুল করে দিয়েছিলাম আমি অরিত্র গাঙ্গুলি করে দিয়েছিলাম ইয়ে থেকে মানে ক্রেডিটে অরিত্র তখন বলেছিল আচ্ছা 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 তখন তো আমরা ভাবিনি যে এত লাখ লাখ ভিউজ হবে বা কিছু হবে তখন দেখেছে আরে ওইটা নিয়ে আর কি হাজার হাজার থাকুক আমার তোর তো আমি যখন তোর মেসে গেছিলাম অয়না আমাকে একটা শর্ট ফিল্ম দেখিয়েছিল ওই একটা ছেলে গার্লফ্রেন্ড বানাতে চায় তুইও তো অলরেডি ওটা হ্যাঁ

সেই ব্যাপারটা কিন্তু মানে তুই এতদিন কিন্তু কিছু মানে কোনো ওয়েব সিরিজ বা কোনো ফিল্ম সেইটা থেকে তুই কিন্তু সরে আসছিস অনেকটা তো সেইটা কেন করতিস না তুই এইটা আমি জানতে চাই মানে ফিল্ম মেকার কিরণ দত্তটা কিন্তু বাকি লোকে চেনে না কিন্তু মানে ওই ব্যাপার হ্যাঁ মানে আমার মনে হয়েছে যে মানে প্রচুর শেখা উচিত মানে ফিল্ম মেকার হতে চায় একটা মানে বাচ্চা বাচ্চাদের যা স্বপ্ন থাকে তোরও ছিল আমারও ছিল কলেজে তুই অনেকটা ওইটা নিয়ে মানে কাজ করেছিস শিখেছিস কিভাবে করতে হয় আমি ওটা নিয়ে এগোই নি আমি ইচ্ছা আছে ইচ্ছা আছে করে 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 মানে ইউটিউবটা হঠাৎ করে হয়ে গেল দিয়ে আমার তিন চার বছর ইউটিউব ভিডিওতে চলে গেলো আমি পুরোপুরি সময় ডেডিকেটেড আমার ইউটিউবের জন্যই করতাম তো আমার না শিখতে হবে মানে আমি চাই এখন যে কিছু অ্যাসিস্ট করতে তারপরে শিখে তারপরে কিছু করতে মানে হঠাৎ করে আমি ধুম করে দা মাইন্ড ইনসাইড যেমন ধুম করে করে দেওয়া সেরকম আমি চাই না যে কিছু একটা করে দিই ইউটিউবে মানে ওটা করলে ওই ডিপার্টমেন্টে গেলে ঠিকঠাকভাবে শিখে করা উচিত আমার মনে হয় সেজন্য আমি আর ওটা করছি না আমার মিউজিকটাও আমি তো তুই যখন কলেজে আমরা যখন কলেজ পড়তাম তখন মিউজিক নিয়ে আমি প্রচন্ড সিরিয়াস ছিলাম হয়তো তখন খেয়াল করতে আমি সবসময় গিটার নিয়ে ঘুরে বেড়াতাম আমার মিউজিকটা অনেকটা এক পাশ হয়ে গেছে মানে ইউটিউবটা আসার পরে তো এইগুলো মনে হয় যে লং টার্মের জন্য এগুলো তো আছে এগুলো তো চলে যাচ্ছে না আমি তো গান গাইছি বাড়িতে গাইছি সেগুলো আমার মানে ইউটিউব প্ল্যাটফর্মে যাচ্ছে না তো এগুলো মনে হচ্ছে সময় নিয়ে একটু ফিউচারে মানে আস্তে আস্তে করবো যেহেতু এইটা এখন ইউটিউবটা লোকে দেখছে বা ইউটিউবটা একটু সিরিয়াস মানে এটাতে আমি টাকা ইনকাম করছি তাই মনে হয় যেটা একটু সিরিয়াস থাকা উচিত এগুলো আস্তে আস্তে মানে করবো গুলো আমার মনে আছে একবার আমি তোদের মেসে গেলাম আমাকে অয়ন বলছে যে তুই গেছিস স্ক্রিপ্ট নিয়ে আড্ডা টাইমস এর তখন আড্ডা খুলে যায় ইট ওয়াজ আ বিগ ডিল আর আমি আরে তাই কি হয়েছে তো সেইগুলো এখন তো তুই মানে তুই এতটাই পপুলার হয়ে যে তুই মানে প্ল্যাটফর্মদের হয়ে প্রমোশনও করেছিস মানে প্ল্যাটফর্ম দিন প্রোডাকশন হাউসের জন্য তো তো এবার অফার আসে না যে তুমি কিছু লেখো বা কিছু করো হ্যাঁ লেখো অ্যাক্টিং করো মানে অ্যাক্টিং এর তো অনেকগুলো এসছে মানে ওয়েব সিরিজের এই অ্যাক্টিং এবার সত্যি বলতে যে ওয়েব সিরিজের মানে আমি তো আমার একটা হিন্দি একটা দেখেছি অ্যাক্টিং তো খুব ভালো করি আমি ফার্স্ট ক্লাস অ্যাক্টিং ভয় আছে যে আমি ধারাবো ওয়েব সিরিজে করে কারণ আমি অ্যাক্টিং খুব একটা ভালো করি না আমার মনে হয় যে অ্যাক্টিং ক্লাস দরকার আমার পছন্দ হবে আর দ্বিতীয়ত হচ্ছে মানে আমার মানে এই বাংলা ওটি প্ল্যাটফর্মগুলো যে কাজগুলো মানে যে আমার কাছে এসছে মোটামুটি মানে ওই আমি যেহেতু ইউটিউব ভিডিওতে কমেডি করি আমার ওই ক্যারেক্টার গুলো কমেডিতেই করা হচ্ছে এবং সেই কমেডিটা আমার পছন্দ হচ্ছে না মানে আমি যে করি সেরকম ধরনের কমেডি না তা মনে হচ্ছে যে কিছু করবো যখন মানে যেহেতু আমি ইউটিউব থেকে সরে অন্য জায়গায় যাচ্ছি কিছু একটা অন্য ধরনের করবো যাতে অন্যভাবে মানুষ কিছু দেখে তো এরকম এসছে হ্যাঁ মানে আড্ডা দা টাইমস বা হইচই লেখা বা মানে অ্যাক্টিং করার জন্য এসছে মানে ওরকম ওয়েব সিরিজ এখনো সেভাবে প্ল্যান করছি না বা সেরকমভাবে হয়ে ওঠেনি লেখার হ্যাঁ লেখার আমার ইচ্ছা আছে যেটা বললাম যে ডিরেক্ট করার তো ইচ্ছা আছে কিন্তু আমি যেহেতু কাজ যাই না টেকনিক্যাল জিনিসপত্র জানি না তো লেখাটাই তো টেকনিক্যাল জিনিসপত্র নেই লেখাটা স্ক্রিন লেখাটা মানে সেটা আমি জানি স্ক্রিন প্লে কি করে লিখতে হয় সেটা টেকনিক্যাল ব্যাপার চাপার জানি তো এইটা হ্যাঁ দেখা যাক ওইটা মানে হ্যাঁ কথাবার্তা চলছে এবার দেখা যাক ওটা কতদূর কে গয়ে বা কিছু করা যায় কিনা আচ্ছা আমাকে এবার একটা কথা বল যে এটা জানতে যাই তোর থেকে মানে আমার এটা খুব এ ছিল

এইটার একাধিক কারণ মানে আমরা কিন্তু মানে আমি যখন ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম বং টিউবার্স নামে না তখন কিন্তু আমার প্ল্যান ছিল যে আমরা সবাই মিলে একসাথে কিছু করবো মানে ওরকম ইন্ডিভিজুয়ালি কিছু ভাবার ছিল না কিন্তু ইন্ডিভিজুয়ালি করা হলো মানে এই সরে যাওয়ার ব্যাপারটা কিন্তু ইন্ডিভিজুয়ালি করা হলো মানে আমি যেটা দেখলাম যে ওদের লাইফের আলাদা আলাদা সবার মানে কৌশিকের কোনদিন তো ইউটিউবার হওয়ার শখ ছিল না সেই সময় এখনও কুকিং একটা ভিডিও বানাই সেটা আমি পরে আসছি মানে ওই সময় ও কোন আমি একাধিকবার জিজ্ঞেস করেছি তুই কি এটা সিরিয়াস এটা কি তোর প্রফেশন করতে চাই বলতো না আমি প্রফেশনাল তুই করছিস তুই ফ্রেন্ড তুই এটা কিছু সিরিয়াস করতে আমি হেল্প করি আমি থাকি যেহেতু আমার এই মুহূর্তে কোনো কাজ নেই এবং যতীন জব করতে যতীন মানে ইউটিউব টেনে অতটা সিরিয়াস নয় বলল তারপরে আমি এই চ্যানেলটার নাম চেঞ্জ করে তা বঙ্গাই করলাম তারপরে মানে বঙ্গাই করার পরেও একাধিক ভিডিও তোরা ছিল এবং আমরা তারপরে তো যে যার কাজে মানে কি বলবো মানে বাংলায় মানে এইটাতে একটা তো কারণ আছে যে এই আমি নাকি নেপোটিজম করি মানে হিন্দিতে তুই দেখ হাসবেনিয়াল থেকে তার বন্ধুরা সব সাবস্ক্রাইব আছে যারা ভিডিওতে থাকে মানে এটা আমি বোঝাতে পারি না যখন আমার একশো সাবস্ক্রাইবার তখন ছিল ওরা আমি যদি এখন চ্যানেল প্রমোট করি তারা ওটা রিজার্ভ করে কারণ তারা তো পার্ট আমার চ্যানেলটা মানে আমি তো যে আমি চ্যানেলটা দাঁড় করিয়েছি হঠাৎ করে আমার ছেলে হয়েছে সে কিচ্ছু থাকে নি সে পার্ট তাকে আমি প্রমোট করি সেরকম নয় মানে মানে যা যা ছিল আমার যতীন বা মানে আমি এটাও দেখেছি কৌশিকের মানে কুকিং ভিডিও ফুল মানে চ্যানেল খুলেছে একটা এখন রান্না বান্না খুব ভালোবাসে আমি জোর রান্না রান্নাবান্না ভালোবাসিস চ্যানেল খুলে যদি দেখা যে কি রান্না করিস আমি আজ শেয়ার করেছি আমার ভয় লাগে যে আমি শেয়ার করবো যে মানে যে বংমা প্লে করতো সে আমি একবার শেয়ার করেছিলাম একটা ভিডিও সেটা তো সবাই বলছিল যে নেপোটিজম চলছে এখানে মানে এটা তো কাইন্ড অফ আমার ফ্রেন্ড বাবা এই বংমার ক্যারেক্টার প্লে করে আসছে আমার ভিডিওতে সে একটা ইউটিউব চ্যানেল শুরু করেছে সেটা ডিজার্ভ করে কারণ সে খেটেছে মানে সে আমার মতোই খেটেছে যখন আমার চ্যানেলটা দাঁড় করার জন্য অনেকটা মানে দায়ী তারা তারা তো ডিজার্ভ করে সেটা এবার এটাও একটা কারণ আমি মানে তাদের তাদের হেল্প মানে আমার খুব খারাপ লাগে যে তারা যেই সময় আমার খারাপ সময় ওরা ছিল আমি ওদের এখন মানে শুরুতে ইনিশিয়ালি মানে যেটা বন্ধুর পাশে দাঁড়ানো দরকার আমি সেই হেল্পটা করতে পারি না এবার এটা মানে হ্যাঁ ওরা মানে বাকি মানে কুনাল বা যার যার কথা বলছিস মানে আসিস্ট্যান্ট চাই ওদের হয়তো ইচ্ছেই ছিল মানে বা ওরা প্রফেশনটা ওটাকেই সিরিয়াসলি নিয়ে নিয়েছে যে ইউটিউবটাই আমরা করব মানে আর কোনো কিছু করব না কিন্তু কৌশিক বা যতীন এদের ক্ষেত্রে যা হয়েছে ওরা জবটাকে প্রায়োরিটি দিয়েছে বা ওরা হয়তো সেই রিস্কটা নিতে চায়নি মানে ওদের কাছে মানে স্টেবেল মনে হয়নি বা মানে ওরা তো করছিল মানে জ্যোতিনত করছিল ওদের চাইলো কিন্তু ওরা কেন জানি না ঠিকঠাক তো গ্রো করছিল কারণ সরে গেছে আমি না কোচি এখনো ট্রাই করছে দেখা যাক আচ্ছা এই যে নেপোটিজমের কথাটা বললি এই যে একটা বিশাল সেকশন অফ লোক আছে যারা মানে গালাগালি দেওয়ার জন্য বসে আছে এই যেরকম আমি ছোট এভ বলছি যে আমি সেদিনকে একটা পোল করেছিলাম যে আমি না একটা ইউটিউবারকে ইন্টারভিউ করেছি আহ কি বেশ করো আমি তোর নাম দিয়েছিলাম উন্মেষ দার নাম দিয়েছি ওয়ান্ডার মুন্না ডিজে বাবুর নাম দিয়েছি চারজন তো লোকের নিচে কমেন্ট করছে সেখানে লিখছে যে বঙ্গাই তোমার বন্ধু হয় তার সাথে আরো অনেক কিছু অ্যাডজেক্টিভ জুড়ছে তুমি তো করবে করবে হ্যান তো এই যে নেগেটিভিটিটা মানে সবসময় কিন্তু একটা নেগেটিভিটি চলছে মানে আমিও খাই তোর মতো অত বেশি খাই না আমরা কিন্তু খাই সারাক্ষণ তো এত নেগেটিভিটি হচ্ছে কিন্তু আমরাও তো মানে একদম নর্মাল মানে আমার তো এক্সটরডারি কিছু করে তো কোনো স্পেশাল ট্রিটমেন্ট পেয়ে তো এইটা কেন মানে যদি কেউ একটা উঠছে তো তাকে সবসময় মানে নেগেটিভিটি এতো মানে তুই এটাকে তোর কখনো লাগে না খারাপ লাগে না মানে আমি এটা জানতে চাইছি আর এটা কেন তো মনে হয় যে আমার হয় যে উঠছে মানে উঠছে তাদের এটা সাপোর্ট করে মানুষ মানে উঠছে এটা সাপোর্ট করে আমি দেখেছি খেয়াল করেছি কিন্তু উঠতে উঠতে মানে যখন একটু বেশি মনে হয় যে উঠে গেছে বা কিছু একটা তখন মনে হয় আমার মানুষের একটা অসুবিধা হতে শুরু হয় আমার মনে হয় আমাকে কিন্তু ইনিশিয়ালি দাদা ভাই দেবে না আমি এদের যারা দেখছে তাদের বলছি তুই তো তো আমার মনে ইনিশিয়ালি আমার এরকম আমি কিচ্ছুই পাইনি মানে ইনিশিয়ালি যখন আমি ভিডিও বানানো শুরু করেছি তখন সবার মনে হয়েছে যে ঠিক আছে চেষ্টা করছে করুক 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 হঠাৎ করে মানে যাই না আমি মানে কেন অপছন্দ শুরু হলো হঠাৎ করে অনেকেই আছে যারা প্রথম প্রথম মানে ঠিকঠাক ইয়ে করতে হঠাৎ করে তারা গেল এটা হচ্ছে আমার কিছু স্টুপিডিটির কারণে আমার কন্টেন্ট নিয়ে আমি খুব একটা হেট পাইনি আমি যেটা খেয়াল করেছি আমি ফেসবুকে ভুলবার স্ট্যাটাস দিই সেগুলো কোনো মাথা মুন্ডু নেই ঠিক আছে যেগুলো আমারও দোষ কারণ আমি মানে আমার ফেসবুক স্ট্যাটাসের জন্য আমি বেশি মানে হেট পাই কাইন্ড অফ তো মানে এটা পার্ট এটা তুই মানে এটা আমি যাদের সাথে যারা মানে বড় বড় ক্রিয়েটার মানে এটা আমি আশিস চঞ্চলের সাথে মানে এই ব্যাপারটা আমি প্রথমে খুব সিরিয়াসলি যে কেন এটা হচ্ছে আমার সাথে কেন হচ্ছে তো আমি ভুবনের সাথেও বসেছিলাম ব্যাপারটা নিয়ে আশীষের সাথে বসেছিলাম সবাই একই কথা বলেছিল যে আমরা যে জায়গায় থাকি মানে আশীষ চ্যানেল তিনি উল্লাসনগর থাকে উল্লাস লোকজন দেখতে পায় না যে কেন এত গ্রো করলো ক্যারিমিনাটি যে জায়গায় থাকে ক্যারিমিনাটি ওখানকার লোকজন ওকে দেখতে পায় না বাকি আমাদের কলকাতা কিন্তু ক্যারিমিনাটিকে খুব সম্মান দেওয়া হয় প্রায়োরিটাইজ করা হয় কিন্তু ওখানকার ও যে জায়গায় থাকে আমি জায়গার নাম ভুলে গেছি ও কথা বলেছিল গরিব বলছিল গরিবের সাথে মানুষের কথা বলছিল মানে একদমই মানে করে পাত্তা দেওয়া হয় না বা ছোট করার চেষ্টা করে ক্যামেরাটি রোস্টিং করে হ্যাঁ ছক্কা ছক্কা বলে কি এমন করেছে পিডি বাই আসল গড তো এটা হয়ে আসবে আবার এটা আমি দেখেছি বাংলাদেশের মানে বাংলাদেশের অনেক অডিয়েন্স কিন্তু আবার বঙ্গাই বঙ্গাই করে তারা বাংলাদেশের ক্রিয়েটারকে গাল দেয় যাই না তুই এটা খেয়াল করেছিস কিনা প্রচুর আমি এটা প্রচুরভাবে খেয়াল করি যেটা বাংলাদেশের ক্রিয়েটারকে খুঁজে করতে পারে না বঙ্গা হচ্ছে আসল ক্রিয়েটার আমাদের বাংলাদেশের গুলো ফালতু এটা আমি দেখেছি আমি খেয়াল করি আমি চাই না কেন এটা মানুষের মধ্যে থাকে যে আমরা নিজেদের জিনিস সাপোর্ট করবো না বাইরের মানে আমি কুল এরকম একটা ব্যাপার আছে তো এইটা আমি জানি না এবার বাকিটা হয়তো আমার কিছু চুলকানি আছে আমি হেড করি কিছু আমার হ্যাঁ যেহেতু বন্ধুর সাথে দেখা করতে পারছি না এখানে আমি ওপরে একা একা থাকছি তো আমরা এইটা নিয়ে খুব মানে ইনভলভ হয়ে গেছিলাম প্রত্যেকটা কমেন্ট পড়ছি সবসময় তো মানে অতটা দেখতাম না কে কতটা হেট করছে তা মনে হচ্ছে যে মানে যে আমাকে চেনে না আসছে আমাকে এত হেড করছে মানে কারণটা কি বাবা তা মনে হলো যে মানে আমি ল্যাংটনে না এটা খুশি হবে না মানে এদের খুশি করা সম্ভব না তাই ওটাকে বাদ দাও আমি আমি যারা ভালোবাসে তাদের থাকো যে মানে ওই ফাইভ পার্সেন্ট ফোর পার্সেন্ট নিয়ে মানে ভাবার মানে যারা ডিজার্ভ করে মানে যারা ভালোবাসে তারা তো মানে বেশি মানে আমার প্রায়োরিটি ডিজার্ভ করে মানে তাদের নিয়ে সময় কাটানো বেটার মনে হয় আচ্ছা কিরণ আমাকে একটা কথা বলে আমি উন্মেষ জিজ্ঞেস করেছিলাম যে একদম ইউটিউবটা একদম একটা স্ট্রং একটা ইন্ডিপেন্ডেন্ট ইন্ডাস্ট্রি হিসাবে দাঁড়িয়েছে যেখানে পুরোপুরি একটা প্রোডাকশন হিসাবে তৈরি হচ্ছে সিরিজ তৈরি হচ্ছে বা একটা সিনেমা তৈরি হচ্ছে যেটা বম্বে হয়ে গেছে বা দিল্লিতে আছে খুব স্ট্রং তো সেটা বাংলাতে এখনো হচ্ছে না তো তোর কি মানে এটা হতে পারে মানে আমি এটা তোকে কেন জিজ্ঞেস করছি কারণ আগের দিন আমি বাঁকুড়া মিমসে যখন উন্মেষ থেকে জিজ্ঞেস করছি ওরা বলছে যে আমরা ধীরে 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 আমাদের টিম এক্সপ্যান্ড করবো কিন্তু আমি তোকে আমার মনে হয় দু হাজার আঠেরোতে জিজ্ঞেস করছিলাম যে কিরণ তুই কি এটা এক্সপ্যান্ড করবি তুই বলছিস না আমি একা ভাই কাজ করতে চাই আমি এক্সপ্যান্ড করার আমার কোনো আই এখন আপাতত প্ল্যান নেই তো এইটা মানে তুই তোর মনে হয় তুই যদি একটা টিম বানিয়ে নিস তুই ধর নিজের একটা ছোট ছোট সিরিজ প্রডিউস করছিস বা কিছু প্রডিউস করছিস তাহলে মানে একটা একটার পর একটা মানে টিভিএফ যেরকম গ্রো করেছে আর কি নিজস্ব একটা পুরো ইন্ডাস্ট্রি বানিয়ে নিয়েছে যেটা মেন স্ট্রিমের ডিপেন্ডেন্টই নয় মানে মেন স্ট্রিমের না তো সেটা হয়ে গেলে তাহলে সেটা আরো স্ট্রং হতে শুরু করবে মানে তোকে দেখা দেখি আরো মানে তোর থেকে ইন্সপিরেশন নিয়ে তো প্রচুর লোকের চ্যানেল খুলেছে মানে এই রোস্টিং এর পার্টিকুলারলি বলছি বাংলায়

লোগান পল বডিউসড ভিডিও বানায় না যে কমেডি আমাকে হাসাতে হবে কমেডি ভিডিও আমার বানাবো বা স্কেচ ভিডিওস বানাবো মানে ফরেনে একটা ইউটিউবার এরকম নেই যারা বড় এবং তারা স্কেচ ভিডিও বা বাইন্স বানায় মানে তারা কিন্তু মানে সবাই কিন্তু মানে নিজের লাইফ দেখাচ্ছে নিজের কাইন্ড অফ ব্লগ বানাচ্ছে মিস্টার বিস্ট মানে নিজে কিছু করছে সেটা কাইন্ড অফ কন্টেন্ট মানে এটা আস্তে আস্তে মানে হিন্দিটাও এভাবে ডাইভার্ট করবে হয়তো মানে ফরেনে বুক ফরেনে ভাইন্স বা স্কেচ এগুলো হয়তো পাঁচ বছর মানে পুরনো হয়ে গেছে এই যুগটা চলে গেছে যে মানে আমরা কিছু প্রডিউস করে বানাবো অ্যাক্টিং করে মানে ভাইন্স গুলো এখন পুরোপুরি আর নিজেরা মানে যত বড় বড় ইউটিউব আছে এখন মানে একটাও তুই উদাহরণ দিতে পারবি না যারা স্কেচ ভিডিওস বা ভাইন ভিডিওস বানাচ্ছেন যাদের প্রচুর সাবস্ক্রাইবার নেই এরকম এবং আমি মানে ইন্সপিরেশন নিচ্ছিলাম হচ্ছে মানে আমার প্রচন্ড রকম ভাবে ইন্সপিরেশন হচ্ছে পিডি ভাই আমি আমার মনে হয় মানে আমি ইউটিউবটা শুরু করেছিলাম বা ইউটিউবের গুরু হিসেবে ধরতে পারিস মানে আমার মানে তার আমার এখনো মানে তার কন্টেন্ট যদি দেখি তার একশো মিলিয়ন সাবস্ক্রাইব মানে তার কি বানানো উচিত মানে তার সিনেমা বানিয়ে দেওয়া উচিত মানে বছর বছর একটা সিনেমা বানানো উচিত তার সাবস্ক্রাইবার বা সে কিন্তু সে কি বানাচ্ছে মানে একটা মোবাইল দিয়ে ব্লগ বানাচ্ছে যা এরকম ভাবে নাকের ফটো তুলে দেখা যাচ্ছে তার মানে একদম গ্রেইন মানে তোর থেকেও বাজে কোয়ালিটি ভিডিও কোয়ালিটি মানে তুই আগে আমি তো দেখছিলাম যে তুই ভিডিও কোয়ালিটির কথা বলছিস আমার সেটাই বিলিভ করি তুই যেটা সেদিন বলছিস না যে আমি আমার কন্টেন্টের জন্য দেখুক আমার মনে হয় মানে ভিডিও কোয়ালিটি ম্যাটার করে না আমার কাছে তুই যেটা বলছিস একটা ভিডিও দেখছিলাম তোর মানে এই কথাটা পিডিউ ভাই মানে বলছিল পিডিউ ভাইকে অনেকে এটা অবজেকশন করে মানে ওর এত মানে যে ওয়ার্ল্ডের টপ ইউটিউবার তার মানে সে মাঝে মাঝে ফোর এইট টিভিতে ভিডিও আপলোড করে দেয় মানে তার হাজার এইট টিভিতে ভিডিও আপলোড করে না তো বলেছিল যে ইউটিউব জিনিসটাই তো কাইন্ড অফ পার্সোনাল যে আমি একটা মানুষ আমি একটা ভিডিও বানাচ্ছি সেটা মানে সেইটা ইউটিউব আমার কাছে ছিল মানে ইউটিউব কোনোদিনই ওরকম ছিল না মানে ইউটিউব প্ল্যাটফর্মটাতে তৈরি হয়েছিল মানে মানে ওই জন্য এবার ইউটিউব আমাদের কমার্শিয়াল হয়েছে বা ইউটিউবে বড় বড় এরকম মানে ইয়ে যারা ওয়েল প্রোডিউস ভিডিও বানাচ্ছে তা তো খুব একটা অসুবিধা থাকার কথা না কিন্তু অসুবিধা হচ্ছে যেমন টি সিরিজের মতো কোম্পানি যখন মানে ওইটা যখন ইউটিউবের পরিচয় হয় যায় মানে ওটা কোনোদিন ইউটিউবের পরিচয় হওয়া উচিত না মানে অনেকে মানে ইউটিউব ওই এইটার সময় আমার বোকা বোকা লেগেছে পিডিও ভার্সেস থ্রি মানে এটা তো এই তুলনাটাই তো বোকা বোকা মানে মানে তুমি যদি মানে ইন্ডিয়ান হও মানে আমার মনে হয় যে পিডিও ভাইকে সাপোর্ট করা মানে ইন্ডিভিজুয়াল একজন ক্রিয়েটার মানে মানে আমি এখানে ইন্ডিয়া বা ওরকম মানে দেশাত্মবোধক বাদ দিয়ে বাকি বলছে একটা সংস্থা চালাচ্ছে যেখানে মানে হাজার হাজার মানুষ কাজ করছে ওটা তো একটা মানে ক্রিয়েটারকে কোনোদিন সাপোর্ট করতে পারে না মানে মানে একটা ক্রিয়েটার কি ওই দেখে কি ইন্সপায়ার হবে একটা মানে যে ইন্ডিভিজুয়ালি কিছু করতে চায় বাড়িতে বসে যার একটা মোবাইল আছে যে কোনো কোনো ইয়ে পাচ্ছে না কনফিডেন্স পাচ্ছে না কিছু বানানোর সে পিডি ভাইকে দেখেই ইন্সপায়ার হবে সে টি সিরিজ দেখে কোনোদিন ইন্সপায়ার হবে না তা মানে যে হ্যাঁ বাংলায় অবশ্যই মানে কাজ তো হওয়া উচিত মানে যেটা উন্মেজা যদি করে থাকে মানে এটা যদি করতে চায় তো অবশ্যই মানে করা উচিত মানে আমার উদ্দেশ্য মানে কোনোদিন এরকম ছিল না না হয়তো কেউ বানাচ্ছে তার পার্ট আমি হতে পারি সেরকম হতে পারে মানে আমি ইন্ডিয়াতে উদাহরণ দিতে পারি ভুবন মাম ধর ভুবন মাম ধর ভুবন মাম সেই মোবাইলে আটকে আছে মানে ওকে পারে না যে মানে ওর কি টাকা নেই এখনো বা ওর কি সেই ক্ষমতাটা এখন হয়নি যে চ্যানেলে বিশাল ওয়েল প্রডিউস ভিডিও আপলোড করতে পারবে আমার সেটার পরিচয় আমার মনে হয় যে আমার এটা পরিচয় আমি এই মাইকের সামনে বসে কথা বলবো সেইটা আমার পরিচয় মানে যদি ওরকম কাজ করি তো মানে হ্যাঁ অন্যের সাথে করবো কিন্তু আমার চ্যানেল এভাবে আমি কোনো প্ল্যান মানে ভাবি আচ্ছা কিরণ আমি বলছি যে আমার এখন নাইনটি টু থাউজেন্ড সাবস্ক্রাইবার তার মধ্যে

মানে অপরচুনিটি কিন্তু বানাতে হতোই কারণ তোর এখান থেকে শুরু হয়েছে তোর তো কিছু মানে মতামত থাকতো সেটা সবার জানা উচিত আমার মনে হয় তা মনে হয় না না মানে এটা এটা মানে যেখান থেকে হয়তো আমারটা হঠাৎ করে শুরু হয়েছে মানে যে জিনিসটা কন্টেন্টটা তোর ছিল মানে তোর থেকে শুরু হয়েছিল তো তুই তো সেটা দিবি স্বাভাবিক আচ্ছা এখনো কি তো দেখা হয় সেই স্টারের সাথে নাম করছি না দেখা হয়েছে তারপর মানে সামনে সামনে না না মানে দেখা হয়েছে সামনাসামনি মানে মানে দেখা হওয়ার সুযোগ ছিল মানে একটা মুভির প্রিমিয়ারে গেছিলাম আমি সেখানে এসছিল এবং অনেকে বলেছিল যে চল পরিচয় করে নিই বা আমি এবার সেদিক থেকে কোনো ইচ্ছে প্রকাশ করা হয়নি এবং এদিক থেকে কোনো ইচ্ছে প্রকাশ করা হয়নি তার মানে আমার মনে হয়েছিল যে এটা যদি করা হয় মানে তাহলে সবাই হবে যে এটা গট আপ কেস আমরা এইগুলো করি ইয়ে পাওয়ার জন্য এটা ফেম পাওয়ার জন্য ওখান থেকে প্ল্যান করা হয়েছে আমার মানে এটা অনেকে বলেছিল যে আমি নাকি আমি আর ওই উনি নাকি প্ল্যান করেছি আমরা দুজন ঝামেলা করবো পেয়ে যাবো উনিও ফেম পেয়ে যাবে তো আমার মনে হয়েছে এই জিনিসটা যদি মানে আমরা কোনোদিন করিও পরে ভিডিও বা আমার সমস্যা মিটিয়ে নিয়ে সমস্যা মিটে গেল মানে এখন যেমন সমস্যা নেই তার সাথে আমার কোনো সমস্যা নেই সমস্যা মিটে নেই তার সাথে যদি কাজ করে আমার যে মানুষ ওই তুলবে তাই আমি ভেবেছি যে ওটা কোনো না করাই বেটার মানে এই জায়গাটা নষ্ট করা উচিত না মানে সেই বিশ্বাসটা মানে এটা মানে কট আপ কেস নয় মানে সেটা তো এখন মানে এখন তো সবাই বুঝতে পেরেছে হয়তো তো সেই সময় না আমি কোনো সেরকম একসাথে কোনো প্ল্যান করিনি বা ফিউচারে হয়তো করা হবে না সেই সময়টা মানে আমাদের কিছু গেছে চিন্তায় নাকি খুব চাপ গেছিল বল

তো হ্যাঁ মানে আমার মনে হয় যে যার পছন্দ না করা উচিত না আমার মনে হয় তো হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই তার সাথে আমার কোনো এবং এটাও শুনেছি তারও সমস্যা নেই খবরটা আমাকে নিয়ে তো হ্যাঁ ঠিক আছে হোক তো কিরণ আমাকে এবার তুই একটা সত্যি কথা বল এটা আপনি আমি তোর তুই কিভাবে এসছিস কলেজ এইগুলো তো তোকে সবকটা ইন্টারভিউ দেখি সেখানে সব জায়গায় দেখি জিজ্ঞেস করে ওই সব আমি জিজ্ঞেস করবো না

নিজের যেদিন ঠিক হবে বা মনে হবে যে আমি রিলেশনশিপে আছি সেটা ডিসাইড করছি নিজেরা সেই আমার মানে সেটা নিয়ে কথা বলা উচিত আমার মানে অযথা আমি বলে দিলাম তারপরে আমরা সেটা নিয়ে ছেলে খেলা করছি সেটা তো উচিত না তো সেরকম মানে সেরকম ওরকম কিছু নেই মানে মানে সবার ডেটিং বা রিলেশনশিপ নিয়ে সবার আলাদা আলাদা থাকে লাইফে মানে তুই হয়তো ধরে নিবি যে এইটার পরে আমি কমিটেড বলতে পারি নিজেকে বা এইটা আমার ডেটিং মানে এটা আমি ধরে নেবো এটা আমার সম্পর্ক বা

আমার এই একটা সাবস্ক্রাইবার স্টাক হয়ে গেছে আমি উন্মেষ দেখা ছিলাম যে খুব স্লো হচ্ছে না মানে আমার তো এরকম নয় আমি ভিডিও যে কন্টেন্ট সেটাই কন্টেন্ট কন্টেন্ট ভেরিয়েশন নেই মানে যেটা কন্টেন্ট স্টিক টু কন্টেন্ট আর ফ্রিকোয়েন্সিও ভালো তো তাহলে তোর মানে যেহেতু আমি খুব সিরিয়াস কথা বলছি মানে ধর কমেডি করছি না বা এ করছি না বা এডিট করছি না তুই একটু আগে বলছিস প্রোডাকশন কোয়ালিটি ম্যাটার করে না

আমরা বাঙালিরা খুব একটা প্রেজেন্টেশনে বিশ্বাস করি না মানে এটা তুই মানে দিল্লি মুম্বাইয়ে গেলে বুঝতে পারবি মানে তোকে মানে সবাই বলবে যেটা কি আর কি হচ্ছে তুমি ইউটিউব ভিডিও বানাচ্ছো এইভাবে মানে ওরা খুব প্রেজেন্টেশনটাকে খুব গুরুত্ব দেয় বাঙালিরা খুব একটা দিই না আমরা তো মানে মনে যে যে এইটা একটা কারণ মানে এটা একটা কারণ বলতে পারিস মানে এটা তুই ইমপ্রুভ করে দেখতে পারিস মানে পুরোটাই তো এক্সপেরিমেন্টের ওপর মানে অনেকে আমাকে বলে যে তুমি কেন মানে তোমার ভিডিওতে আমার হাসি পায় না বা তুমি মাসের জন্য ভিডিও বানাও মানে আমরা সবাই জানি মানে আমি কি মানে একটা ইন্টেলেকচুয়াল পার্ট এর জন্য একটা যাদবপুরের জন্য শুধু আমি ভিডিও বানাতে পারবো না মানে যে পুরোটাই পুরোটাই আমরা এক্সপেরিমেন্ট করছি বিভিন্ন ধরনের এবং যে এক্সপেরিমেন্টটা আমাকে বেশি টাকা এনে দিচ্ছে যে এক্সপেরিমেন্ট আমাকে বেশি ভিউজ দিচ্ছে আমরা সেই সেটাতে স্টাক করছি মানে আমরা কি জানি না যে কোনটা মানে আমরা এই টাইপের হিউমার শুধু এই মানুষ বুঝবে মানে সেটা আমরা বহুকাল ধরে এসেছি আমরা মানে মিম কালচার থেকে এসেছি এরকমভাবে তো আমার মনে হয় যে তোর মানে হ্যাঁ একটা জিনিস না করে এক্সপেরিমেন্ট করে দেখা দরকার যে তুই একটা স্টুডিও ঠিকঠাক করলেই ক্যামেরাটা মানে এখন তো একটা ক্যামেরা কেনার তো টাকা হয়েছে তোর বাবা ইনভেস্ট করা আমার নয় যে যেই জিনিসটা থেকে তো আর্ন হচ্ছে সেই জিনিসটা ঘুরিয়ে তোর ইনভেস্ট ইনভেস্ট করা উচিত মানে এটা তো অনেকেই বিশ্বাস করে মানে যেখান থেকে আর্ন হবে সেখানে আমি আস্তে আস্তে সেটা গ্রো করবে তা মানে যে তুই সেটা সেটা করতে পারিস আরেকটা কারণ যেটা আমি ভাবি যেটা হচ্ছে যে আমাদের মানে আমাদের বাংলায় মুভি ইন্ডাস্ট্রিটাই তো খুব ছোট এবং তাই নিয়ে ইন্টারেস্টের লোকের সংখ্যাও খুব কম কিন্তু মানে এটা তুই যদি তুই ভেবে থাকিস যে সবাই বাংলায় যত অডিয়েন্স আছে তারা মানে বাংলা মুভি নিয়ে খুব ইন্টারেস্ট এটা একদমই ভুল আমি যেটা যুগে যুগে খেয়াল করেছি আর কি বাংলা ইউটিউব ভিডিও অনেকে দেখে মানে আমার ভিডিওতে প্রচুর ভিউজ আছে মানে সিনেমা বাবার ভিডিওতে প্রচুর ভিউজ আছে মানে বাংলা ইউটিউব ভিডিও অনেকে দেখে কিন্তু মানে দাদা মানে অনেক ম্যাক্সিমাম দিকে বাংলা মুভি নিয়ে অতটা সচরাচর নয় এবং স্বাভাবিক মুভি নেই যে মানুষ অতটা অবগত নয় বলে তো চ্যানেলটা যেহেতু মুভি রিলেটেড সেই জন্য মানে সেই অডিয়েন্স সেই সংখ্যক অডিয়েন্সটাই আসছে কিন্তু যারা আসছে তারা প্রতিনিয়ত দেখে এরকম কাইন্ড অফ তা আমরা চাইছি যেহেতু সাবজেক্টটা তোর মুভি সে বাংলা বাংলা মুভি নিয়ে সেটা তুই ভালো করেছিস যেহেতু তুই হিন্দি মুভি নিয়ে কথা বলিস এবং অনেক ডিটেলসে কথা বলিস যেটা আমার যেমন হিন্দি রিভিউয়ার খুব একটা পছন্দের না কেউ সেরকম পছন্দ আমি পাই না একটা আছে ট্রাইড এন্ড রিফিউজ প্রোডাকশন বলে একজন আছে চারটা আমি শুধু ফলো করি সে কোনো মুভি সাজেস্ট করলে হ্যাঁ তা আমি ওটা দেখি হিন্দির মধ্যে আর বাংলাটা তোর মধ্যে দেখি বাংলা অন্য কেউ বানালে কেউ রাগ করো আমি দেখি না কারণ আমি জানি না বাংলা কেউ বানায় কিনা আমি রূপম বলে একজন কয়েকটা দেখেছি কিন্তু আমি কয়েকটা দেখে মানে এটা তোর ক্ষেত্রে ঘটেছে অনেক মানে মানে অনেক মতামত মেলে না সেটা তোর ক্ষেত্রে একটা বেশি মেলো বলে আমি দেখিনি সিনেমাটা এবং হিন্দির ক্ষেত্রে আমার টাইটেল রিফিউজ আমার মনে হয় এবং যেহেতু তুই হিন্দি রিভিউ করছিস আমার খুব ভালো করেছিস ওটা যে হিন্দি চ্যানেলটা খুল হ্যাঁ অ্যাকচুয়ালি খুললাম আর কি যেহেতু ওখানে একটা তুই অডিয়েন্স পাবে যারা হিন্দি সিনেমা সম্বন্ধে জানতে পায় জানতে চায় জানতে চায় হ্যাঁ

মানে আমি দেখেছি মানে মানে তোর ক্ষেত্রে আমি বলছি না অনেকে আমি দেখেছি যে এটা মানে একটা চ্যানেল ইউটিউব চ্যানেল খুললাম তো পরে আমার উদ্দেশ্য হবে যে আমি

তো কিন্তু আমার ইন্টারভিউ দেখবি বেশিরভাগ অনেকটাই সিমিলার কোয়েশ্চেন অনেকটা মানে সিমিলার জিনিস নিয়ে একাধিক আলোচনা করছি তা মানে খুব রিপিটেশন খুব আমি ইন্টারভিউ দিতে চাই না যে একই ইন্টারভিউ মানে একই কথা আমি কতবার বলবো ইন্টারভিউ এড়িয়ে যাই মানে যারা এই ভিডিওটা দেখে আবার আমাকে বলবে যে ইন্টারভিউ দিচ্ছ না খারাপ করলে কিরণ তুমি অরিত্রকে দিলে তাহলে আমি এটা মানে এটা বলছি আর কি মানে আরো আমরা কিছু করি বা কিছু আসুক তারপর ইন্টারভিউ দেবো আর কি দেখে যেও না ভাই কলেজে একটা বড় করে রিউনিয়ন ফিউনিয়ন কিছু হলে বেশ মজা হয় আরে কলেজে তো কলেজে স্যাররা তো পছন্দ করছে না আমাকে আমাকে আমার এই হ্যাঁ রে বাবা খুব বাজে বাজে ঘটনা ঘটে গেছে আমাকে জুনিয়র জুনিয়র বলেছে যে কি মানে জুনিয়রদের স্যার অনেকে বলেছে তোমাদের বঙ্গায় চাকরি দেবে যাও বঙ্গার কাছে যাও আমাদের কি বলছো এরকম কথা যে যেহেতু আমি চেটে ফেলেছিলাম ভুল করে তারপর আরেকজনকে ফোন করেছে যে ইয়েতে আমার আমার ব্যাপারে জানতে কলেজে ফোন করে ফেলেছিল মানে আমার খোঁজ করতে আর কি মানে ফোন নাম্বার বলেছে যে না না ও আমাদের এখানে পড়ে না আমাদের কলেজ থেকে পড়েছে কি হয়েছে কলেজে কলেজকে সম্মান তো করে না এরকম টাইপের স্যাররা বলে কোন স্যার বলেছে কি বলেছে আমি জানি না চোটে আছে কাইন্ড অফ তারপর আমাকে বলেও ছিল একবার এর জন্য মানে কি অ্যালুমিনি না কি হয় না হ্যাঁ আরে আমাকে বলেছিল হচ্ছে ফেস্টের জন্য ওই ফেস্টে যে ফিল্ম ফেস্টিভালে কম্পিটিশনটা হয় কালচার এই এতে ফেস্ট যেটা হয় রে ছিল তো আমি তো ওটাতে যাইনি আর আর আরেকটা বলেছিল হচ্ছে যে ডিপার্টমেন্টের প্রশংসা করে একটা ভিডিও বানাতে আর আমি নিজে ফেসবুকে কলেজদের গালাগালি করেছি বললাম টাকা দেয় না ফেরত দেয়নি ওটা ওটা দেয়নি আমাদের ছেলেরা অনেকে গেছিল কলেজে ওদেরকে বলেছে যে তুমি তাদেরকে উকিলে চিঠি পাঠিয়ে দিয়েছি ইভেন তো সেগুলো নিয়ে আমি ভাবছিলাম অনেকবার ওই যে একটা ফিস পার কথা ছিল না 10000 টাকা যে হ্যাঁ 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 ওটা রিফান্ড করে তো সরি রিফান্ড করা উচিত এগুলো বলেছিলাম ফেসবুকে লাইভ এসে তারপরে ক্যালকুলেটর এলাম বললো না মাকা ইউটি সেটা নিয়ে এবার তারপরে আমি আবার গিয়ে কি করে বলি বল যে আমার ডিপার্টমেন্ট খুব ভালো আমাকে সব করে দিয়েছে করে দিয়েছে মানে এটা মানে আমি এটাই বলতে চাই কলেজের প্রতি রাগ নয় এগুলো বা মানে কলেজটা একটা ভালোবাসার জায়গা আমাদের সবার জীবনে কিন্তু কিছু কিছু ফ্যাকালটির প্রতি আমার রাগ আছে আমি সেটা সারা জীবনে থাকবে আমার কিছু করার নেই আমাকে বলেছিল যে আশোক কিরণ মেল করেছিল যে তুমি তো এই কলেজের স্টুডেন্ট আমি বললাম যে ওই কলেজ থেকে আমি গ্রাজুয়েট করেছি ওই কলেজের স্টুডেন্ট আমি নই কলেজ থেকে আমি বিলং করি কলেজ আমাকে ভালো কিছু স্মৃতি দিয়ে বাড়ায়নি এই আর কি এবার প্রচুর দুর্নাম হয়ে গেল কলেজ সম্পর্কে একটু এডিট করে দিছি তো হ্যাঁ সত্যি খুব দুর্নাম হয়ে গেছে

আমি একটা বলছিলাম এটা কথা বলছিলাম যে অনেকে করে এজি কেন বানাও না মানে তোমার হিউমারটা আগের মতো নেই হ্যাঁ বাংলায় মানে যেহেতু আমাদের বাংলায় মিম কালচারটা প্রচন্ড এজি মানে এটা কিন্তু বাইরের অতটা এজি নয় মানে অতটা এজি নয় মানে বাইরের মিম কালচার দেখ আমাদের এখানে প্রচন্ড এজি মানে মানে মিমতন্ত্র বল বা অন্যান্য আছে যেগুলো তুই মানে একটু বেশি এজি এবার আমাকে অনেকে বলে যে তুমি তোমার হিউমারটা আগে এজি ছিল আস্তে আস্তে তুমি একদম ফ্ল্যাট হয়ে যাচ্ছ বা কমেন্ট করছো আমি বলতে চাই ভাই কি করে বানাবো কন্টেন্ট আমি পন বানিয়েছি যেখানে আমাকে লালবাজার থেকে ফোন করছে যে ডিলিট করো ভিডিওটা আমি বললাম যে প্রাইভেট করে দিচ্ছি যেটুকু পাঠা অসুবিধা সেগুলো ট্রিম করে না এখনই ডিলিট করা আমরা এখানে বুঝাচ্ছি না গাড়ি পাঠাচ্ছি মানে কি করে থেকে আমি এই কন্টেন্ট বানাবো মানে এগুলো মানে মানে জানানো খুব সোজা মানে মনে হয় কিন্তু এই জায়গাটায় থেকে না মানে বানানো কন্টেন্ট খুশিও করা এজি কন্টেন্টও বানানো আবার এই দিকগুলো দেখা একে অ্যাক্টার ফোন করে দেবে পুলিশ ফোন করে দেবে এগুলো সামলে কন্টেন্ট বানানো খুব চাপে সেগুলো আমরা বানানোর চেষ্টা করছি এবং এইটা আমার মনে হয় যে মানে যেহেতু সবার নজরে চলে এসছি না আমি মানে আমার মাঝে মাঝে মনে হয় যে এত সাবস্ক্রাইবার না থাকলে আমার বেটার হতো আমি নিজের খুশি মতো বাধা ভাবতাম কিন্তু সবাই খেয়াল রাখতো না সবার অসুবিধা হতো না আমার কন্টেন্ট নিয়ে কারণ হয়তো আমার থেকে প্রচন্ড বেশি এজি কন্টেন্ট বা আমি বানায় কিন্তু খুব একটা সমস্যায় জড়ায় না আমার মনে হয় যে এটা যখনই যখন সাবস্ক্রাইবার অ্যাকাউন্ট বাড়বে মানে প্রত্যেকটা কন্টেন্টের নজর রাখা হবে তখন এই সমস্যাটা মানে হবে তা মনে হয় যে মানে আমাকে ভেবে বানাতে হয় কন্টেন্ট এগুলো একটা সমস্যা তো পড়েছি মানে এটা আমি অ্যাড্রেস করতে চাইলাম কারণ হয়তো তো মানে তোর অডিয়েন্স এটা কাইন্ড অফ বুঝতে রিলেট করতে পারবে বা বুঝতে পারবে না সবাইকে বলে তোর লাভ হয় না এটা আমি বললাম যে এই সমস্যাগুলোতে এড়িয়ে তারপরে ফাইনালি কন্টেন্ট আপলোড করতে হবে ওই ভিডিওটা আমার কন্টেন্ট নেই

করোনার মধ্যে কিন্তু বেড়াতে যাচ্ছে চল টাটা দেখা হচ্ছে কথা হচ্ছে পাঠিয়ে দিয়ে ওটা চেঞ্জ হয়ে গেছে মানে ওইটা আমি দেখতে পাচ্ছি না যেটা